मसाला पनीर बनानों जोन्नो प्रथमे आमी एखाने 200 ग्राम पनीर के एभावे चौको छोटो टुकड़ो करे केटे धुए जलटा झरिए रेखेछी। तार साथे लागछे आमार पेंयाज बाटा, दुटो आमी पेंयाज बाटा नियेछी, एकटा बड़ो साइजे टमेटो बाटा नियेछी, नियेछी टक दई 2 चामच, लागछे काजू बादाम बाटा 2 चामच और 1 चामच आदा बाटा, लागछे एकटा दारचिनिर टुकड़ो, 3टे एलाच और 4टे लवंग। এটা আমি গরম মশলা হিসেবে ব্যবহার করেছি। তার সাথে আমি এখানে নিয়েছি 1টা গোটা তেজপাতা। গুঁড়ো মশলা লাগছে এখানে, ধনে গুঁড়ো 1/2 চামচ নিয়েছি, জিরা গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, হলুদ গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, লঙ্কা গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, এটা আপনারা ঝাল বুঝে নেবেন, ধনে পাতা কুচি, স্বাদ অনুযায়ী নুন ও লাগছে 1 চামচ ঘি। আর मसला पनीर बनानों जोन्नो प्रथमे आमी एखाने गैस अन करे कड़ाई गरम करे नियेछी आर एर मध्ये एखन आमी दिए दिच्छी 2 चामच सरिषार तेल। आपनारा चाइले एखाने रिफाइन अयेलो व्यवहार करते पारेन बा जे जे तेलटा खान सेटा व्यवहार करबेन। आर तेलटा हल्का गरम होये गेले एखन दिए दिच्छी पनीरगुलो। পনিরগুলোকে তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে আমি হালকা ভেজে নেব। পনির কিন্তু খুব বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায়। পনিরগুলো হালকা ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর গরম মশলা, এগুলোকে হালকা এখন ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ নুন। পেঁয়াজ বাটার মধ্যে জল থাকার কারণে সেটা ছেটাতে পারে, তাই নুনটা অবশ্যই দেবেন। এখন পেঁয়াজটাকে ভালোভাবে আমি ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা একদমই না থাকে। পেঁয়াজ বাটাটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন এই সমস্ত উপকরণগুলো আরো ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা একদমই চলে যায়। খুব ভালো করে কষাতে হবে। আর মশলার কিভাবে কষাবেন তার উপরে কিন্তু ডিপেন্ড করে রান্নার স্বাদ কেমন হবে। এখন আমি যে 2 চামচ টক দই নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন, দিয়ে 1/2 কাপ মতো জল দিচ্ছি। তারপর নুন, জল ও দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এদিকে মশলাটাও আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এই মশলার সাথে এখন আমি মিশিয়ে দেব ফেটানো টক দইটা। আপনারা যদি রান্নাটা নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজ বাটাটা না দিলেই হবে। দিয়ে দিলাম কাজু বাদাম বাটা আর একে একে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলা। দিচ্ছি ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এখন এই সমস্ত মশলাগুলোকে আমি আরো ভালোভাবে কষিয়ে নেব, অবশ্যই আঁচটা মিডিয়াম টু লো রেখে। মিডিয়াম টু লো আছে বা কম আছে মশলা কষালে মশলার স্বাদটা কিন্তু অনেক ভালো আসে। আর কষানোর জন্য আমি এখানে মশলা ধোয়া বাটির জল একটু অ্যাড করলাম। এখন খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি।
মশলাটা দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এই মশলার মধ্যে অ্যাড করছি জল। আমি মশলা পনিরটা একটু ঘন ঘন রাখবো, তাই জলটা আমি এখানে কম ব্যবহার করছি। আপনারা যদি একটু ঝোল করতে যান সেক্ষেত্রে জলটা কিন্তু একটু বেশি দিতে হবে, তবে মশলা পনির একটু ঘন হলেই খেতে ভালো লাগে। এখন এই ঝোলটা আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। এখন ভালোভাবে ঝোলের সাথে পনিরগুলোকে মিশিয়ে দিয়ে এটাকে মিডিয়াম আঁচে হতে দেব 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন পনিরের ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এগুলোকে মিশিয়ে দিয়ে আমি হতে দেব আরও 2 থেকে 3 মিনিট। পর দেখুন এর থেকে বেশি ঝোলটা আমি আর ঘন করব না, কারণ এইটা রান্নাটা যখন ঠান্ডা হবে তখন ঝোলটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এখন আমি এই তরকারিটিকে সার্ভ করে নিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, মশলা পনির আমি সার্ভ করে নিয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল। তার সাথে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের দিন দেখা হবে আবার একটা রেসিপির সাথে।